বাড়িতে মদ বিক্রির প্রতিবাদ করায় মায়ের মাথায় হাঁসুয়া দিয়ে কোপ দিল ছেলে। আহত মা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের জোত আড়াপুর গ্রামে। এই ঘটনায় ছেলের নামে মা ইংরেজবাজার থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আহত ওই মায়ের নাম গায়ত্রী দাস। অনেকদিন আগেই আলাদা হয়ে গিয়েছিল তার বড় ছেলে সঞ্জয়, তবে একই বাড়িতে থাকতেন তারা। অভিযোগ, সঞ্জয় বাড়িতে মদ বিক্রি করে, এতে বাইরের লোকজন বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে। গতকাল রাতেও একই ঘটনা ঘটে। গায়ত্রী দেবীর মেয়ে সঙ্গীতা পাল জানিয়েছেন, গতকাল রাতে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি শুনে মা ও মেজ ভাই রিঙ্কু প্রতিবাদ করে। বচসা চলাকালীন মায়ের মাথায় হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় সঞ্জয়। এরপর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা আহতকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন। এই ঘটনায় তার মা বড় ছেলের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে। দাদা বাড়িতে মদ বিক্রি করে, মা বারণ করতে গেছিল, মেজু ভাইয়ের সাথে ঝগড়া লাগে, মা বারণ করতে গেছিল, তা সত্ত্বেও দাদা মহামারি করতে গিয়ে মাকে মেরেছে। কী দিয়ে মেরেছে? হাঁসুয়া দিয়ে। কোথায়? মাথায়। সেলাই করেছে? হ্যাঁ, পাঁচটা সেলাই করেছে। দাদা কি রোজ মদ বিক্রি করে? হ্যাঁ, বাড়িতে। বাড়িতে মদ বিক্রি করে? দাদা কি প্রতিদিন মদ? দাদা মদ বাড়িতে প্রতিদিন মদ বিক্রি করে। মা বারণ করতে গেছিলো, মদ খেয়ে আবার মাকে গালি দেয়, গালাগালি করে, মা বারণ করেছিল, তার সত্ত্বেও মাকে মেরেছে। কী দিয়ে মেরেছে? হাঁসুয়া দিয়ে।